ওয়ার্ল্ড কাপে ব্যাক করলো আর্জেন্টিনা হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের আপডেট তো অবশ্যই দেবো তার সাথে ওয়ার্ল্ড কাপ নিয়েও আলোচনা করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক ওয়ার্ল্ড কাপের মঞ্চে আবারও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে একটা শকিং পরাজয় পেয়েছিল সৌদি আরবিয়ার এগেনস্টে তবে আজকে রাত্রিবেলা অর্থাৎ সাড়ে বারোটা থেকে যে ম্যাচটা হয়েছিল আর্জেন্টিনা এবং মেক্সিকো সেই ম্যাচটা আর্জেন্টিনা দুই শূন্যতে জয়লাভ করেছে যেখানে ম্যাচের প্রথম গোলটা স্কোর করেন লিও মেসি চৌষট্টি মিনিটে তারপর সেকেন্ড গোলটা স্কোর করেন একদম ম্যাচের শেষ দিকে সাতাশি মিনিটে গিয়ে একুশ বছর বয়সী স্ট্রাইকার এনজো ফার্নান্ডেজ তো নিঃসন্দেহে এটা একটা বিশাল বড় জয় আর্জেন্টিনার জন্য মেক্সিকোর মতো টাফ অপোনেন্টকে দুই শূন্যতে পরাজিত করতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা অর্থাৎ নিঃসন্দেহে এই ওয়ার্ল্ড কাপে আবারও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা নেক্সট ম্যাচ পোল্যান্ডের এগেনস্টে সেই ম্যাচটা জয়লাভ করতে পারলেই পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করে যাবে আর্জেন্টিনা অন্যদিকে আজকে কিন্তু আরও চারটে ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা দুপুর সাড়ে তিনটে থেকে জাপান এবং কোস্টারিকা মুখোমুখি হচ্ছে জাপান তারা অত্যন্ত কনফিডেন্ট থাকবে কারণ তারা জার্মানির মতো টিমকে পরাজিত করে আসছে এই ম্যাচে অন্যদিকে সন্ধে সাড়ে ছটায় আরও একটা বড় ম্যাচ বেলজিয়াম মুখোমুখি হচ্ছে মরক্কোর তারপর রাত সাড়ে নটায় মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া এবং কানাডা তারপর রাত সাড়ে বারোটায় হতে চলেছে সবথেকে বড় ম্যাচ স্পেন মুখোমুখি হতে চলেছে জার্মানির এই ম্যাচটা নিঃসন্দেহে আজকের থেকে বড় ম্যাচ এই ম্যাচটা তো অবশ্যই দেখতে হবে তোমরা কাকে সাপোর্ট করছো স্পেন না জার্মানি অবশ্যই নিজে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা আসা যাক ইন্ডিয়ান ফুটবলের আপডেটে আজকে সন্ধে সাড়ে সাতটায় আমাদের আরেক ঘরের টিম অর্থাৎ ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসির জামশেদপুর এফসির হোম ম্যাচ এটা অর্থাৎ টাটা স্পোর্টস কমপ্লেক্সে সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা লাইভ হবে দুটো টিমেরই অবস্থা বর্তমানে খুবই খারাপ একদিকে নাইন্থ পজিশানে আছে ইস্টবেঙ্গল ক্লাব যেখানে সাতটা ম্যাচের মধ্যে দুটো জয়লাভ করলেও পাঁচটা ম্যাচে পরাজিত হয়েছে অন্যদিকে লাস্ট সিজনের লিগ উইনার্স জামশেদপুর এফসির এই সিজনটা একদমই খারাপ যাচ্ছে বর্তমানে টেন্থ পজিশানে আছে ছটা ম্যাচ খেলেছে মাত্র একটা জয় এবং একটা ড্র করতে পেরেছে চারটে ম্যাচে পরাজিত হয়েছে জামশেদপুর এফসি গোল স্কোরিংটা একটা বিশাল বড় সমস্যা জামশেদপুরের জন্য অন্যদিকে গোল কনসিডও করে চলেছে লাস্ট তিনটে ম্যাচে পরাজিত হয়েছে এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি এবং চেন্নাইন এফসির এগেনস্টে অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব ব্যাঙ্গালুরুকে পরাজিত করলেও লাস্ট ম্যাচে ওডিশা এফসির এগেনস্টে এগিয়ে থেকেও পরাজিত হয়েছে তো নিঃসন্দেহে একটা টাফ চ্যালেঞ্জ হতে চলেছে আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের এগেনস্টে দুটো টিমই চাইবে ঘুরে দাঁড়াতে জামশেদপুর তো চাইবে তাদের যে পরাজয়ের স্ট্রিকটা চলছে সেটাকে ভাঙতে অন্যদিকে ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট তো তুলতে চাইবেই জয় পেলে তো সব থেকে ভালো হবে এই ম্যাচ সম্পর্কে তোমাদের কি মতামত প্রেডিকশান কত সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা আসা যাক এটিকে মোহনবাগানের আপডেটে এটিকে মোহনবাগানের সমস্যা হচ্ছে চোট আঘাত লাস্ট ম্যাচে দিমিত্রি পেত্রাতসও ছিলেন না তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিমিত্রি পেত্রাতসের কি হয়েছে মানে কতটা চোট লেগেছে তিনি আবার কবে কামব্যাক করবেন অন্যদিকে লাস্ট ম্যাচে খুবই ভালো খেলেছিলেন মনভীর সিং তবে প্রথম হাফেই হিতেশ শর্মার ট্যাকেলে তিনি একটা গুরুতর ইঞ্জুরি পান এবং মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় তো দেখো বন্ধুরা মনভীর সিংকে কিন্তু ম্যাচটা শেষ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ মনভীর সিংয়ের চোটটাও কিন্তু গুরুতর এবার কতটা সিরিয়াস কটা ম্যাচ তিনি মিস করবেন সেই নিয়ে এখনো কোনো অফিশিয়াল আপডেট বেরিয়ে আসেনি তবে হ্যাঁ চোটটা দেখে যা মনে হচ্ছে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু মিস করতে পারেন মনভীর সিং এটা অবশ্যই আরও একটা বড়ো সেটব্যাক এটিকে মোহনবাগানের জন্য প্রথমে জনিকাউকো ইঞ্জুরির জন্য পুরো সিজনের জন্য বাইরে চলে গেছেন এবার মনভীর সিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারেরও কিন্তু চোট লেগে গেছে তবে ভালো খবর যেটা দিমিত্রি পেত্রাতস দিমিত্রি পেত্রাতস বর্তমানে জানিয়েছেন তিনি পরবর্তী ম্যাচেই অ্যাভেলেবেল হয়ে যাবেন অর্থাৎ পরবর্তী ম্যাচের আগেই কিন্তু ফুল ফিট হয়ে যাবেন নেক্সট ম্যাচটা অবশ্যই একটা বড় ম্যাচ বেঙ্গালুরু এফসির এগেনস্টে আছে থার্ড ডিসেম্বর এই ম্যাচের আগে দিমিত্রি পেত্রাতস নিজে জানিয়েছেন তিনি ফুল ফিট হয়ে যাবেন এটা অবশ্যই একটা ভালো খবর তবে মনভীর সিংয়ের চোটটা কিন্তু অবশ্যই চিন্তায় ফেলেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে কারণ তিনি অত্যন্ত ভালো ফর্মে ছিলেন এই সিজনে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার এটিকে মোহনবাগানের তো আমরা আশা করবো মনবীর সিংয়ের চোটটা খুব গুরুতর হবে না দু একটা ম্যাচের পরেই তিনি আবারও মাঠে ফিরে আসবেন তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা